ওসামাকে আল্লাহর রাসূলের কাছে পাঠাইলেন। ওসামাকে তারা শিখাইয়া দিলে যে তুমি আল্লাহর রাসূলের কানে কানে গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা যে চুরি করছে এ হলো বনু মাখজুমা গোত্রের, কুরাইশ বংশের শাখা গোত্রের মহিলা, সে চুরি করছে, আপনি তাকে ক্ষমা করে দেন। কিন্তু পেয়ারায় হাজরিন ন্যায় বিচার এমন একটা বিষয়, সবাই ন্যায় বিচার করতে পারে না, কিন্তু ইসলাম বলছে, আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে ন্যায় বিচার করতে হবে। যখনই ওসামা আল্লাহ রাসূলের কাছে যখনই কানে কানে এই কথা বললেন, আল্লাহ রাসূল অগ্নি শর্মা হয়ে গেলেন, চেহারার ভিতরে তিনি আগুনের মতো হয়ে গেলেন, চেহারাটা লাল বর্ণ আকার ধারণ করলো। আল্লাহ রাসূল বললেন, ওসামা তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? আমি ন্যায় বিচারের ক্ষেত্রে তো আমি বিচলিত হতে পারবো না, বিন্দু মাত্র আমার স্থান থেকে আমি সরতে পারবো না। এখানে এই বনু মাখজুমা গোত্রের ফাতেমা কেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি আজকে হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ বলেন না, একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহিব্বি মিডিয়া, সরল সঠিক পথের সন্ধানে। আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। কি আর একটা জোরে বলতে হবে, আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। কি বলেন? সঠিক বিচার। কোনো ব্যক্তি যদি অন্যায় করে, কোনো ব্যক্তি যদি কোনো আপনার বিচারের সম্মুখীন হয়, ওই বিচারটা যত যেন ন্যায়ভাবে হয়, সঠিকভাবে হয়, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পর্কে আজকে জুমার খুতবার আলোচনা। প্যারায় হাজির। ন্যায় বিচার এমন একটা বিষয়, যদি কোনো সমাজ, শুধু সমাজ না, কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্রে যদি ন্যায় বিচার থাকে, তাহলে ওই ব্যক্তি, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্র কোনোদিন দুর্নীতিগ্রস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহালের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাহালের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন তার যারা বান্দা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বললেন তার হাবিবের কাছে, তোমাদেরকে আদেশ প্রদান করতেছেন, নির্দেশ দিতেছেন, বিল আদলি ওয়াল ইহসান, তোমরা কি করো, বিল আদলি, যে তোমরা কি করো, তোমরা ন্যায় পরায়ণতা করো। যখন তোমাদের কাছে কোনো বিচার আসে ওই বিচারটা তোমরা সঠিকভাবে আদায় করো, আর ওয়াল ইহসান, আর তোমরা কি করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। প্যারায় হাজির আয়াতের যদি আমরা অর্থ এবং ব্যাখ্যার দিকে, তাফসীরের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো আমাদের সমাজে পুরা উল্টো উল্টা কিনা। যখন কোনো ব্যক্তি কোনো বিষয়ে দোষী সাব্যস্ত হয় অথবা কোনো অন্যায় কাজ করে, ভুল কাজ করে, যখন বিচারকের কাঠগড়ায় যখন দাঁড় হয়ে যায়, যখন কোনো সমাজের সমাজপতির কাছে দ্বারস্থ হয়, সালিসি ব্যবস্থার জন্য বলেন, বিচার ব্যবস্থার জন্য যখনই সে দ্বারস্থ হয়ে যায়, আল্লাহ বলছে তুমি ন্যায় পরায়ণতা অবলম্বন করো, ন্যায় বিচার করো, আর তুমি সদাচরণ করো, ভালো ব্যবহার করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আইনের হুকুমের পুরা উল্টো দেখা যায় আমাদের সমাজে, ঠিক কিনা বলে? যখনই কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হয় বা অন্যায় করে অথবা কোনো বিচারকের দ্বারস্থ হয়ে যায়, সর্বপ্রথম যেটা দেখা যায় যে ন্যায় বিচার সে পায় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরপরে দেখা যায় ন্যায় বিচার তো পায় না, এরপরে আবার লাঞ্ছিত হয়, অপমানিত হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে তোমরা কি করো, যে তোমরা ন্যায় পরায়ণতা অবলম্বন করো, সঠিক বিচার করো, আপনার সুষ্ঠু সমাধান তোমরা দিয়ে দাও, আর তোমরা কি করো, ওয়াল ইহসান, সদাচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। এটা কার হুকুম? আর একটু চিল্লায় বলেন না, কার? কিন্তু পেয়ারায় হাজরিন আমাদের সমাজে পুরো উল্টো দেখা যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়া ইতাইযিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় পরায়ণতা আর সদাচরণ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছেন তোমরা যারা নিকট আত্মীয় যারা আছে তাদের সাথেও তোমরা কি করো, এই পথ অবলম্বন করো, তাদের সাথেও তোমরা সুবিচার করো, তাদের সাথেও তোমরা কি করো, আপনার সদাচরণ করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ, বলবেন না? কিন্তু আমাদের অবস্থা কি দেখা যায়, আমরা আমাদের আত্মীয়তার বন্ধন আমরা আজকে অটুট রাখতে পারি না, বাবা তার সন্তানের সাথে সম্পর্ক রাখতে চায় না, আবার ভাই তার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে চায় না, ভাই তার বোনের সাথে সম্পর্ক রাখতে চায় না, বাবা তার সন্তানের সাথে সম্পর্ক অনেক সময় রাখতে চায় কিন্তু পরিবেশের কারণে সন্তান অনেক সময় চায় না, বিনা বাবাও সম্পর্ক রাখতে পারে না। কি ভুল বললাম? একটু জোরে বলেন, ভুল বললাম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, অর্ডার দিয়ে দিলেন, হুকুম করলেন যে তোমরা কি করো, তোমাদের যারা নিকট আত্মীয় আছে তাদের সাথেও তোমরা সদাচরণ করো, ভালো আচরণ করো, এবং তাদের সাথেও তোমরা ন্যায় বিচার করো। এখন বলবেন যে হুজুর এটা কেমন কথা, পরিবারের সাথে আমার ন্যায় বিচার আছে? আছে কি নাই? আছে কি নাই? পুত্র এবং বাবার ভিতরে ন্যায় বিচার আছে কি নাই? মা এবং সন্তানের ভিতরে ন্যায় বিচার আছে কি নাই? কিন্তু আমাদের সমাজ চলতেছে আবেগে, বিবেকে চলতেছে না, কোরআন হাদিস মোতাবেক চলতেছে না। আজকে সমাজের মানুষ তখনই কোরআনের ধার ধারে কোরআনের কাছে তখনই তারা সবর্দ করে যখন কোনো বিপদে পড়ে, ঠিক কিনা বলেন? দেখবেন মানুষ, আপনার তো উচিত ছিল আপনার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কোরআনকে অনুসরণ করা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করি, কোরআনকে শুধু একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আমরা রেখে দিয়েছি। মানব জীবনের পৃথিবীর ভিতরে একমাত্র শ্রেষ্ঠ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো আপনার এই ইসলাম, ঠিক কিনা বলেন? আর ইসলামের একমাত্র যে সর্বপ্রথম যে পাথেয়, যে মূল সম্পদ, মূল ধারা হলো কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করি, কোরআনকে আমরা সর্বক্ষেত্রে ব্যবহার করি না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে সমাজের ভিতরে দেখা যায় মানুষ কোরআনের ভিতরে কোরআনের কাছে সেরেন্ডার হয় যখন কোনো বিপদে পড়ে, তখন এসে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, কোরআন খতম করান, অথবা যদি এমন কোন বিপদে পড়ে যে হুজুর একটু আপনার কোরআনের ভিতরে সকল সেফা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আর যদি হালাল রিজিক যদি তার থাকে, চোখের হেফাজত যদি থাকে, আর ওই মুখ দিয়া যদি সূরা ফাতিহা যদি পয়রা পাঠ কইরা বিষের ভিতরেও যদি ফু দেয়, ওই বিষ পানি হইয়া যায়, বলেন না? সুবহানাল্লাহ। কিন্তু এই জবান আর চোখের হেফাজত নাই বিদায় আজকে আলেম বুজুর্গ পীর সাহেবের ফুতেও কাজ হয় না, ঠিক কিনা বলেন? হয় না কেন? চোখের হেফাজত নাই, জবানের হেফাজত নাই, আপনার রিজিক যেটা আপনি বক্ষণ করতেছেন হালাল না হারাম এর তমিজ নাই, পার্থক্য নাই। এজন্য আজকে পীর বুজুর্গের ফুতেও কি হয় না, কাজ হয় না। কিন্তু পেয়ারায় হাজিরিন যে কথা আমি বলতে চাই, যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল রোগের শিফা দিয়া দিয়েছে, ঠিকই,
সকল কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে রেখে দিয়েছেন, কিন্তু আমরা কোরআনকে মানি না, কোরআনকে সর্বক্ষেত্রে আমরা মানি না। আমরা দেখা যায় স্বাভাবিক সমাজের ভিতরে প্রায় আমার কাছে অনেকে আসে, শুধু আমার মোবাইলটা হারায় গেছে একটু চাল পড়া দেন, আমার টাকা হারায় গেছে আমাকে একটু পানি পড়া দেন, চোরটাকে ধরার একটু ব্যবস্থা করেন, অথবা আমার শরীরের ভিতরে এই রোগ আসছে আপনি আমাকে একটু শেফা দেন, তাবিজ দেন। অর্থাৎ মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন কোরআনের কাছে যায়, কিন্তু কোরআনের ধারস্থ হওয়া উচিত সর্বকালে, ঠিক কিনা বলেন? আজকে যদি আমরা কোরআনকে যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে যদি আমরা মান্য করতাম, তাহলে ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, কোন জায়গায় আপনার কোনো অসুবিধা থাকতো না। পেয়ারায় হাজির আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ওয়াইতা ইযিল কুরবা, তোমরা কি করো, তোমাদের যারা নিকট আত্মীয় আছে তাদের সাথে তোমরা কি করো, এই পন্থা অবলম্বন করো, তাদের সাথেও তোমরা সদাচরণ করো আর ন্যায় বিচার করো। পেয়ারায় হাজিরিন, এখন একটা জিনিস লক্ষণীয় আছে, দেখবেন একটা পরিবারে যদি এক বাবা যদি দুইটা বা তিনটা সন্তান থাকে, বাবা অনেক সময় ইনসাফ করতে পারে না, ন্যায় বিচার করতে পারে না, কিন্তু এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বাবাকে কার করায় দাঁড়াইতে হইবে বলবেন হুজুর, এটা কেমন কথা? দেখা যায় পরিবারের যে সন্তানটা একটু স্বাবলম্বী তার প্রতি বাবা আকৃষ্ট হয়ে যায় কি যায় না, কথা বলেন? আবার দেখা যায় সংসারের ভিতরে যে সন্তানটা একটু বেশি জ্ঞান বুদ্ধি রাখে বাবা মা ওই দিকে ডাইভার্ট হয়ে যায় কি যায় না বলেন? আবার দেখা যায় এক বাবার পাঁচটা কন্যা সন্তান আছে, দুইটা ছেলে সন্তান আছে, মেয়েদেরকে তারা ডিভাইডেড করে দেয়, আলাদা করে দেয়, সন্তানকে সম্পদ ওই পুত্র সন্তানকে দান করে দেয়, লেখা দেয়, আছে কি নাই, আছে কি নাই? তাহলে ওই মেয়ের উপরে জুলুম করা হইল কি হইল না বলেন, চিল্লায় বলেন হইল কি হইল না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার যারা নিকট আত্মীয় আছে, নিকট আত্মীয়র ভিতরে ছেলে সন্তান আছে কি নাই, মা বাবা আছে কি নাই, ভাই বোন আছে কি নাই, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন এই নিকট আত্মীয়র ভিতরে আছে কি নাই, প্যারায় হাজির, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অর্ডার ফলো করতে হবে, ঠিক কিনা বলেন? ব্যক্তি জীবনে সর্বপ্রথম আপনাকে আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? ব্যক্তি জীবনে যদি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কি ন্যায় বিচার আশা করা যায়? আজকে আমাদের ব্যক্তি জীবনে আমল নেই বলবেন হুজুর, এটা কেমন কথা? আজকে দেখবেন ব্যক্তি জীবনে ইসলাম নাই, কিন্তু রাজপথে লাফা ইসলাম 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 চাই, আছে কি নাই বলেন? কিন্তু তারে দেখবেন যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, তোমার বিবিরে পর্দায় রাখো, তোমার যে জাকাত হয়েছে জাকাতটা আদায় করো, জিগেইলে দেখবেন প্রশ্ন লাজাল বাসে না, কিন্তু শরীরে রক্ত গরম, রাজপথে লাফাইতেছে, জিহাদ 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 চাই, জিহাদ নিয়া বাঁচতে চাই, আছে কি নাই? আচ্ছা জোরে বলেন, আছে কি নাই? কিন্তু পেয়ারায় হাজিরিন সর্বোপরি কথা হলো ইসলামকে মানতে হবে সর্বক্ষেত্রে, ঠিক কিনা বলেন? শুধু এক ক্ষেত্রে না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে আপনাকে আমাকে ইসলামকে মানতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে এরপরে তোমরা কি করো, অশালীন যে কাজকর্ম আছে এগুলো তোমরা পরিহার করো, এবং তোমরা অবাধ্যতা থেকে, আল্লাহর অবাধ্যতা, পিতামাতার অবাধ্যতা, যত রাষ্ট্রীয় শাসকের অবাধ্যতা অর্থাৎ অবাধ্যতা থেকে তোমরা দূরে সরে আসো। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এটাই আদেশ করতেছে যে তোমরা কি করো, এই যে আদেশটা আল্লাহ রাব্বুল প্রথম করছেন যে আপনার কি করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করতেছেন, আদেশ করতেছেন, ওয়াল বাগয়ি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা এই কথাগুলো স্মরণ করতে পারো। সুবহানাল্লাহ, প্যারা হাজি, ন্যায় বিচার কেমনভাবে আপনি প্রতিষ্ঠা করবেন? আজকে যদি আমি আপনার আমার নবী নবীনা সাইয়্যিদিনা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের দিকে যদি আমরা তাকাই, তিনি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কত সুন্দরভাবে আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন। আমাদের সমাজে দেখা গেছে আমরা বিচার ব্যবস্থা করি একতরফা, কি বলেন? দেখা গেছে আমার কাছে আমি সমাজের সমাজপতি আছি, অথবা আপনি জজ বলেন, ব্যারিস্টার বলেন, আমি যখনই বিচারকের আসনে বসে যাই, আপনার যখন একজন লোক যদি আমাকে তার প্রতি আকৃষ্ট করতে পারে, যেভাবেই হোক, আত্মীয়তার বন্ধনে, সুসম্পর্কের কারণে, টাকা পয়সার মাধ্যমে, যতই হোক, তার দিকে যদি একটু ডাইভার্ট করতে পারে, তার দিকে নজরটা নিতে পারে, তখনই আমাদের বিচারটা হয়ে যায় একতরফা। তখন আমরা কি করি, ওই একজনের কথা শুনে রায় আগেই আমরা লিখে রাখি, ঠিক কিনা বলেন? দ্বিতীয় পক্ষের শুনানি ওটা শুধু নামে মাত্র হয়, ওটা তাদের কানে কুহরে আর পৌঁছে, কিন্তু আল্লাহ রাসূল বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কত সুন্দরভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহ রাসূলের একমাত্র কুমারী স্ত্রী, এবং সবচেয়ে বয়স ছিল তার অনেক কম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম বয়সী লোক ছিল, তো বুঝ ব্যবস্থা যখন বয়স কম থাকে, বুঝও একটু আপনার অনেক বুঝ থাকলেও বয়স কম থাকলে বুঝ কিন্তু কমই থাকে, ঠিক কিনা বলেন? তার জ্ঞান বুদ্ধি ও পরিপক্কতা আসে না। আল্লাহ রাসূল বলেছেন 40 বছর বয়স না হলে তার আপনার জ্ঞানের বুদ্ধির পরিপূর্ণতা আসে না 40 বছর আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী ইসলামকে 40 বছর আগে নবুয়তি দান করে, কিন্তু প্রিয় হাজিরিন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে কম বয়সী, অর্থাৎ আল্লাহ রাসূলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে তার কম বয়স ছিল। একদিন আল্লাহ রাসূলের অন্য স্ত্রী হযরত সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে লেখেন কোন এক প্রকার তরকারি হোক অথবা কিছু পায়েস হোক, যাই হোক না কেন, আল্লাহ রাসূলের জন্য ওই দিনকার আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে আল্লাহ রাসূলের থাকার কথা ছিল, কিন্তু সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেহেতু ভালো কিছু খাবার হয়তো গোস্তই হোক অথবা পায়েস হোক, যাই হোক না কেন, তিনি পাকাইছেন আল্লাহ রাসূল এবং আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিয়া দেওয়ার জন্য গেলেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কম বয়স, আবার দেখবেন একই স্বামীর যদি দুইজন স্ত্রী থাকুক, যদি থাকে তাহলে দেখবেন যতই জ্ঞান বুদ্ধি তাদের থাকুক না কেন, একজন অর্থাৎ বিশেষ করে আমাদের বাংলাদেশে জীবন শেষ করে দেবে কেউ স্বামীর বাক আর একজনকে দিতে চায়, স্বামীর বাক কেউ কেউ দিতে চায় না। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাগান্বিত হয়ে গেলেন, তিনি সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু ভুল বুঝলেন যে আজকে আমার ঘরে আল্লাহ রাসূলের আজকে আমার ঘরে অবস্থান করবেন, এইটা মনে হয় আকৃষ্ট করার জন্য সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিয়া নিয়ে আসেন আল্লাহ রাসূলকে তার দিকে ডাইভার্ট করার জন্য। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাময়িক খুব রেগে গেলেন, ওই পায়েশ বলেন অথবা আপনার তরকারি যাই বলেন না কেন, এভাবে তিনি সরাইয়া দিলেন, বললেন তুমি কেন আমার বাসায় নিয়ে আসছো, এগুলো কি আমি রান্না করতে জানি না? এখন সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল মোবারকে লেগে গেলেন, তিনি কান্না করে দিলেন, কারণ স্বাভাবিক একজনকে যদি অন্তর থেকে যদি মহব্বত করে ভালো জানে তার জন্য একটা হাদিয়া নিয়ে গেলে যদি এইভাবে অপমান করে একটু কি বলে কিটি সাইড করে একটু খারাপ লাগে না? সাওদা রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি পড়ে গেলেন, আল্লাহ রাসূল ইন দি মিন টাইম হুজরার ভিতরে আসলেন, ও সাওদা তোমার চোখ থেকে কেন পানি পড়তেছে, কি হয়েছে তোমার? সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একমাত্র কুমারী স্ত্রী আমার বোন আয়েশা সে আমার সাথে একটা খারাপ আচরণ করছে। আল্লাহ রাসূল বললেন তোমার সাথে খারাপ আচরণ করছে আয়েশা, কি আচরণ করছে একটু বলো আমাকে। সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমি এই হাদিয়া নিয়ে আসছিলাম, কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না হাদিয়া তো গ্রহণই করলেন না, বরং আরে তিনি আমাকে অবজ্ঞা করলেন,
আমাকে যে তিনি ফিরিয়ে দিলেন তার হাতের স্পর্শে এই যে পায়েস বা আপনার তরকারির ঝোল আমার গালে তিনি লাগাই দিলেন। বললেন ও আচ্ছা তাই, আল্লাহ রাসূল একতরফা কোনো বিচার করলেন না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমার বোন সাওদা যে তোমার সম্পর্কে যে কথা বলছে এই কথাগুলো কি সত্য? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বোন সাওদা যা বলছে সত্য, সুবহানাল্লাহ বলবেন না? আর একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, যেহেতু সাওদা তোমার বিরুদ্ধে তোমার সম্পর্কে এই মন্তব্য করেছে, অভিযোগ করেছে, এখন আমার তো তাহলে বিচার করতে হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীয়তে আপনার জ্ঞানে যে বিচার আছে সেই বিচার আপনি করবেন, তা থেকে আপনি চুল পরিমাণ আপনি বিচ্যুতি ঘটাবেন না, বিচলিত হবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি শোনো, আমার যদি এই বিচার করতে হয় তাহলে আমার বিচার তো হলো কিসাস, আমার বিচার হলো কিসাস হবে। তুমি যেহেতু তার গালে এই পায়েস বা তরকারির ঝোল লাগিয়ে দিয়েছো, সাওদাও তোমার গালে লাগাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার হাদিসের ভিতরে আছে সাথে সাথে সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল অর্ডার করলেন, নির্দেশ দিলেন, সাওদা তাড়াতাড়ি তুমি আয়েশার গালে পায়েস অথবা তরকারির ঝোল লাগিয়ে দাও। সাওদা রাদিয়াল্লাহু তাআলা হেসে দিলেন এবং ওই বাটি থেকে একটু ঝোল তরকারি নিয়ে বা পায়েস নিয়ে আপনার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালে লাগাইয়া দিলেন। এরপরে সাওদাও হাসলেন, আম্মা আয়েশা সিদ্দিকাও হাসলেন, আল্লাহর রাসূল হাসলেন, আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু চিৎকার দিবেন আল্লাহু আকবার। ন্যায় বিচার করলে খুশি হয় কে? আর একটু চিল্লায় বলে না কে খুশি হয়? আর যদি দুর্নীতিগ্রস্ত হন আল্লাহ খুশি হবে? বেয়ারায় হাজিরি ন্যায় বিচার করতে হবে। যখন আপনার আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে দেখবেন রাষ্ট্রীয় জীবনে এমনি এমনি আপনার ন্যায় বিচার কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় আপনার আমি ব্যক্তি জীবনেই তো আপনার আমার ন্যায় বিচার নাই, তাহলে আমি সামাজিক জীবন আর রাষ্ট্রীয় জীবনে কেমন করে ন্যায় বিচার কামনা করি? আজকে দেখেন সমাজের ভিতরে কত অন্যায় অবিচার হয়। আপনার কি বলে এই যে গাঁজা ইয়াবা ফেন্সিডি, তারপরে কত দুর্নীতি হইতেছে আপনার নেশাগ্রস্ত, আপনার আপনার আমার যারা ছেলে সন্তান আছে যুব সমাজ আছে তারা আজকে নেশাগ্রস্ত হয়েছে, নেশা করতেছে, তারা আজকে আপনার জেলা বিবিচারের দিকে লিপ্ত হইতেছে। কিন্তু আমরা সমাজপতি হইয়া আমরা সমাজের যারা পিতা মাতা আছি গার্জিয়ান আছি আমাদের কোনো সচেতনতা নাই। যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আপনার সন্তান আপনার ছেলে তো এই যে গাঁজার বিক্রি করে, সে তো গাঁজার ব্যবসা করে, ফেন্সিডিল ব্যবসা করে, দেখবেন উনি সমাজপতি হওয়া সত্ত্বেও আপনার কথার গ্রহণ করে। আবার দেখবেন সমাজের ভিতরে বড় বড় অন্যায়গুলো যারা করে এরা কিন্তু সমাজপতির ছত্র ছায়াই করে, ঠিক কিনা বলেন? আপনার উমিদুল্লাহ কুমিদুল্লাহর ছেলেরা আব্দুল্লাহর ছেলেরা ফেন্সিডিলের ব্যবসা করতে পারে না, পারে? তারা ইয়াবার ব্যবসা করে, তারা স্মাগলারিং করে, দেখবেন কারা করে? দেখা গেছে যারা সমাজের বড় বড় আপনার কি বলে উচ্চ পদস্থ লোক যারা তাদের ছত্র ছায়ায় তাদের যারা আত্মীয় স্বজন তারাই করে। আবার দেখবেন এই লোকগুলো আপনার সমাজ বলেন আপনার পরিবেশ অর্থাৎ একদম রাষ্ট্রীয় পর্যায়ে থেকে সকল স্থানে দেখবেন এদের আবার বড় বড় বলি, ঠিক কিনা বলেন? তারা সমাজে মিটিংয়ে মিছিলে তারাই আবার দুর্নীতির বিরুদ্ধে গাজার বিরুদ্ধে ইয়াবার বিরুদ্ধে ফেন্সিডিলের বিরুদ্ধে মদের বিরুদ্ধে জিনার বিরুদ্ধে কথা বলে কি বলে না, ইফতিজিং এর বিরুদ্ধে কথা বলে কি বলে না? কিন্তু এই অন্যায়গুলো তো তাদের সন্তানরাই করে, তাদের আত্মীয় স্বজনরাই করে। আগে তো আপনার আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবনকে আগে আপনার আমার সুন্দর করে সাজানো উচিত, ঠিক কিনা বলেন? আগে যখন আপনার আমার ব্যক্তি জীবন যখন সুন্দরভাবে সেজে যাবে আপনার আপনার আমার পরিবার যখন সুন্দর হবে সমাজ অটোমেটিক সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র এমনি এমনি সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য বেয়ারায় হাজিরিন দেখবেন আউলিয়ায় কিবারগণ যখন মানুষদেরকে ইসলামের পক্ষে দাওয়াত দিতেন ইসলামে নফসের তারা সর্বপ্রথম দাওয়াত দিতেন, বলতেন কোন হক্কানি পীর হক্কানি আলেম হক্কানি মুর্শিদের হাতে যখন কোনো ব্যক্তি হাত দেয় সর্বপ্রথম বলে বাবা
তোমার অন্তরটাকে ঠিক করো, তোমার কলবটাকে ঠিক করো। যখন কোন ব্যক্তির অন্তরটা কলবটা যখন ঠিক হয়ে যায়, ইসলাহের নফস যখন আত্মশুদ্ধি হয়ে যায়, নফসটা যখন সুন্দর হয়ে যায়, ব্যক্তি যখন সুন্দর হয়ে যায় তার পরিবারও সুন্দর হইতে বাধ্য, ঠিক কিনা বলেন? তখন ওই ব্যক্তির পরিবার যখন সুন্দর হয়ে যায়, ওই ব্যক্তি কেন্দ্রিক একটা সমাজ এমনি এমনি সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আজকে যদি আপনি দেখেন বাংলার জমিয়ে অসংখ্য অলিয়া অলিয়া ইকরামগণ আছেন, আজকে যদি আপনি শর্শিনা বলেন, চরমনাই বলেন, ফুরফুরা বলেন, জনপুর বলেন, এক একজন আল্লাহর অলিরা দেখবেন তাদের পরিবারটার দিক খেয়াল করেন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন নাতি নাতকুর জি জামাই সবাই কোরআনের হাফেজ আলেম, ঠিক কিনা বলেন? আপনি যদি আজকে শর্শিনার দিকে তাকান, আল্লাহ মানে সরস্বতী রহমতুল্লাহ একজন ব্যক্তি, আজকে তার ছেলে সন্তান নাতি পুতি জি জামাই সব আপনার কোরআনের হাফেজ, ঠিক কিনা বলেন? এই যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, আমি শুনছি তার পরিবারে প্রায় 63 জন হাফেজ, সুবহানাল্লাহ, বলবেন না? তাই ব্যক্তি কেন্দ্রিক পরিবার সমাজ সংশোধন হয় কি হয় না? ব্যক্তি যখন ইসলাম হয়, ব্যক্তির কলব যখন ঠিক হয়ে যায়, অন্তর যখন ঠিক হয়ে যায়, তখন সমাজ পরিবার রাষ্ট্র এমনি এমনি সংশোধন হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো বেয়ারায় হাজির ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এবার আমরা হাদিসের দিকে আসি। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা منابر من نور عين عن يمين الرحمن وكلتا يديه يمين الذين يعدلون في حكمه وما ولو رواه مسلم الله رب العالمين পবিত্র কুরআনুল কারীমের পরে এই পৃথিবীর বুকে যে সহি কিতাব আছে এর ভিতরে সহি বুখারীর পরে স্থান হলো সহিহুল মুসলিম। কি নাম বলেন? এই সহি মুসলিম শরীফের হাদিস আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরি আন ইয়ামিনির রহমান, সুবহানাল্লাহ বলেন, আর একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, মানুষদের ন্যায় বিচার করে দেবে, যে ব্যক্তি বিচারকের আসনে সমাসীন হয়ে বিচারকের চেয়ারে বসে মানুষদেরকে ন্যায় বিচারের ব্যবস্থা করবে, নিশ্চিত করবে, মানুষ যার কাছ থেকে ন্যায় বিচার পাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরসি থাকবে এর ডান দিকে আরো কিছু চেয়ার থাকবে, আর ওই চেয়ারগুলো থাকবে ন্যায় বিচারক শাসকদের, সুবহানাল্লাহ, বলবেন না? যারা সমাজের ভিতরে ন্যায় বিচার করবে, আদালতে ন্যায় বিচার করবে, রাষ্ট্রের ভিতরে ন্যায় বিচার করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে বলছেন যে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে কিছু চেয়ার থাকবে, কুরসি থাকবে নূরের কুরসি, আর ওই চেয়ারগুলোতে একমাত্র বসার সৌভাগ্য হবে যারা ন্যায় বিচারক, সুবহানাল্লাহ, বলবেন না? তারাই বসতে পারবে একমাত্র যারা সমাজ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই পর্যায়গুলোতে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যে ডান দিকে যে চেয়ারগুলো থাকবে ওই চেয়ারগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ন্যায় বিচারক শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই চেয়ারে বসার সৌভাগ্য নসিব করে দেবে, সুবহানাল্লাহ। এরপরে আসেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه, متفق عليه। প্যারায় হাজিরিন এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের নফসের জন্য যেটা পছন্দ তুমি করো, তোমার ভাইয়ের জন্য, তোমার মুসলমান ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করতে না পারবে। কি পারবে না? আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নফসের জন্য, তোমার নিজের জন্য যেই জিনিসটা তুমি পছন্দ করো ওই জিনিসটা, ওই বিষয়টা তোমার ভাইয়ের জন্য তুমি পছন্দ করতে না পারবে। হাদিসটার অর্থ খেয়াল করছেন? আমরা কিন্তু এই হাদিসের পুরোপুরি
বিপরীত হলো আমাদের আখলাক চরিত্র ঠিক কি না বলেন আজকে আপনি আমি যদি কোনো বিচারকের সাব্যস্ত হই তাহলে কি আপনি আমি কি পছন্দ করব যে আমার উপরে এই বিচারক জুলুম করুক একটু জোরে কথা বলেন না কেন কোন সমাজের কাছে যখন আপনি আমি কোনো বিষয়ে দায়বদ্ধ হয়ে যাব তখন কি আপনার আমার টেন্ডেন্সি এটা হইবে যে আমি তো মনে করেন একজনের কাছে আপনি 20,000 টাকা পান আপনি যদি একজনের কাছে চলে গেলেন যে ভাই দেখেন 20,000 টাকা আমার কাছ থেকে ধার নেছেই ভাই কিন্তু এখন আমাকে দিতেছে না আপনি একজনের কাছে বিচার দিলেন এখন আপনি কি আশা করেন যে বিচারক বলবে যে না তোমার টাকা দেবে না এটা কি আপনি আশা করেন একটু জোরে বলেন না আল্লাহর রাসূল বলেন তো তুমি যদি তোমার জন্য এটা যদি আশা না করো তোমার কাছে যদি তোমার কোনো ভাই যদি কোনো বিচার নিয়ে আসে তাহলে তার ক্ষেত্রে তুমি এটা অবলম্বন করো না তুমি তার ক্ষেত্রে ন্যায় বিচার করে দাও যখন তোমার ওই ভাই তোমার কাছে আসবে যে ভাই দেখেন আমার 20,000 টাকাই ভাই নিয়ে গেছে সাথে সাথে আপনি তার কাছে যেমনি হোক ওই টাকা যাতে আদায় করতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন এটাই হলো আপনার আমার ঈমান ঠিক কিনা বলেন আর একটু চিল্লায় বলেন ঠিক কিনা ভাইয়ের আমার বন্ধুরা আমার আজকে যদি আপনি দেখেন ন্যায় বিচার ছাড়া কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না ন্যায় বিচার ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না আজকে হলো ফাতাইয়াজ দহন ঠিক কিনা বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী মৃত্যুর দিন আজকে পেয়ারায় হাজির আজকে যদি আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনের দিকে যদি আমরা তাকাই তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন কোন আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে আছে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার তার বাবা আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন জনৈক মহিলা আসলেন খেয়াল করে শুনবেন যেহেতু আজকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পিরানে পীর দস্তগীর আপনার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সম্পর্কে বলা হয়েছে যে সকল আউলিয়ায়ে কিবারের কাদের উপরে হইল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ স্থান সুবহানাল্লাহ বলেন এই জন্য আমি মিশালটা উদাহরণটা তার জীবনী থেকে কিছু আলোচনা হলো আর ন্যায় বিচারের মানদণ্ডটা আপনি বুঝে দেবেন পেয়ারায় হাজিরিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আলা দরজার একজন ওলি ছিলেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা তিনিও একজন আল্লাহর ওলি ছিলেন আলেম ছিলেন বুজুর্গ ছিলেন মুস্তাহিদ ছিলেন আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে একদিন একজন মহিলা আসলেন ওই মহিলা বললেন হুজুর আমি এক এক করে 10টা আমার সন্তান হয়েছে কন্যা সন্তান আমি জন্মগ্রহণ করেছি আমি 10টা কন্যা সন্তানকে আমি পেটে ধারণ করেছি দুনিয়ায় আসছে কিন্তু আমার স্বামী বলছে এখন আমি গর্ভবতী আমার এই সন্তানটা যদি পুত্র সন্তান না হয় তাহলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেবে আমাকে ছিন্ন করে ফেলবে আবু মুসা জঙ্গি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মহিলাকে আপনার কিছু পানি পরে বলেন তাবিজ বলেন যা বলেন তিনি তার অর্থাৎ জ্ঞান অনুযায়ী কোরআন হাদিস মোতাবেক কিছু তাকে তদবির বলেন অর্থাৎ আমরা তদবির বলি বা তাবিজ তোমার দিয়ে দিলেন যাও কিন্তু পেয়ারায় হাজিরিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন যে ওই মহিলা এবার কাঁদতেছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন মা আপনি কেন কান্না করেন বলতেছেন বাবা তুমি তো ছোট মানুষ তোমার কাছে বলে কি লাভ বলে আপনি বলেন আমার কাছে বলিলে দেখেন কি আপনার সমস্যা কি বলতেছে দেখো আমার যে সমস্যা তোমার কাছে বললে কোনো ফায়দা হবে না কেননা আমি যেখানে আছি এখানে সবচেয়ে বড় যে লোকটা হলো সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো আপনার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি তার সাথে আমার একটা বিষয় নিয়ে লেনদেন হয়েছে কিন্তু আমি কোনো সমাধান পাই না বলছেন কি সমাধান পান না বলছেন যে শুনো হে কিশোর বা হে শিশু তুমি শুনো এই যে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে আমি আগেও কয়েকবার আসি তিনি আমাকে আশ্বাস দিয়েছেন আমার ছেলে সন্তান হবে কিন্তু ছেলে সন্তান তো হইতেছে না কিন্তু সে আমার হাদিয়া গ্রহণ করছে আমি তাকে যে হাদিয়া দিছি তা সে গ্রহণ করছে টাকা পয়সা যা দিছি সে তা নিয়েছে
আমি তার কথা মতো আমি সবকিছু করছি কিন্তু আমার তো ছেলে সন্তান হয় না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বললেন, আপনি যান গিয়া ওই আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহর কাছে বলে যে আপনি যে কথা বলছেন আমার ছেলে সন্তানের আপনি ব্যবস্থা করেন। এখন ওই মহিলা মানুষ তো পীরের দরবারে গেছে, এখন সাহস পাইতেছে না, যাইয়া কেমন করে বলবেন। একবার দুইবার তিন তিনবার যখন ওই মহিলাকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তার বাবার কাছে পাঠাইলেন, এবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে ডাক দিলেন, এদিকে আসো আব্দুল কাদের, কি হয়েছে? এই মহিলাকে আমি তিন তিনবার আমি আমার কাছ থেকে বিদায় দিয়া দিলাম, আর তিন তিনবারে তুমি তাকে আমার কাছে পাঠাইতেছো, কি কারণ? এর উত্তর আমি তোমার কাছে চাই। বলতেছেন, আব্বা আপনি তো একজন আল্লাহর ওলি মুহাক্কিক আলেম বটে, আপনার কথার ভিতরে তো কোনো হেরফের থাকতে পারে না, এদিক সেদিক থাকতে পারে না। আপনাকে এই মহিলা যে হাদিয়া দিয়েছে, যে অর্থ সম্পদ আপনাকে টাকা সে দিয়েছে, একটাই তো শুধু উদ্দেশ্য, তাকে আপনি একটা পুত্র সন্তানের ব্যবস্থা করে দেবেন। কিন্তু তার পুত্র সন্তান যেহেতু আপনি ব্যবস্থা করতে পারতেছেন না, তাহলে আপনি কেন তার হাদিয়া গ্রহণ করছেন? আপনি তার হাদিয়া ফেরত দিয়ে দেন। আবু মুসা আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আপনার আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহ জীবনের ভিতরে আসছে, তিনি রাগান্বিত হইয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর গালে একটা থাপ্পড় দিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে একটা থাপ্পড় দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, আব্বা একটা থাপ্পড় দিয়েছেন, দ্বিতীয়বার আপনার আমাকে থাপ্পড় দিবেন না। এই আমি যে ন্যায় বিচার করতে গিয়ে ইনসাফ কায়েম করতে গিয়ে আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, এজন্য আপনার এই থাপ্পড়ের কারণে এই মহিলার গর্ভের সন্তান সহ দুনিয়ায় যে 10টা কন্যা সন্তান আছে তারাও সব পুত্র সন্তান হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না, আপনি চিৎকার দিবেন না আল্লাহু আকবার। আব্বা আপনি যদি দ্বিতীয়বার থাপ্পড় দেন আমি আব্দুল কাদের জিলানীর গালে, তাহলে পৃথিবীতে যত কন্যা সন্তান আছে সব পুত্র সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলবেন না। এই হলো আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ আলাইহি, ন্যায় বিচারে তিনি তার বাবাকেও ছাড় দেন, যেহেতু আপনি হাদিয়া গ্রহণ করছেন পুত্র সন্তানকে আপনি ব্যবস্থা করবেন, আপনি পুত্র সন্তানের ব্যবস্থা করতে পারেন নাই, তাহলে আপনার এই হাদিয়া গ্রহণ করার কোনো অধিকার আছে? এজন্য দেখেন ন্যায় বিচারের ছেলে তার বাবাকে ছাড়তে পারে, বাবা তার সন্তানকে ছাড় দিতে পারে, বাবা যদি তার ছেলেকে, ছেলে যদি বাবাকে ছাড় দিতে না পারে, তাহলে আপনি আমি উমিদুল্লাহ কুমিদুল্লাহ সমাজে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে, সম্মান দিয়েছে, ওই চেয়ারটায় বৈসা বিচারের এদিক সেদিক করার কোন সুযোগ আছে? আর একটু চিল্লাই বলেন, আছে? ভাইয়ের আমার বন্ধুরা, আমার এখানে শেষ নয়, আজকে যদি আল্লাহ রাসূল বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা আবার তাকাই, আল্লাহ রাসূল পদে পদে কিভাবে আপনার ন্যায় বিচার কায়েম করছে। আজকে বনু মাখজুমা গোত্রের একজন মহিলা নাম ছিল তার ফাতেমা, তিনি একবার চুরি করলেন, পেয়ারায় হাজিরেন চুরি করার পরে আল্লাহ রাসূল বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের ভিতরে সবচেয়ে সৃষ্ট একটা ধর্ম, এই সৃষ্ট একটা গোত্র, যেই গোত্রের নাম হলো বনু মাখজুমিয়া, যেটা হলো কুরাইশ বংশের একটা শাখা বংশ, এই বংশের এই মহিলা ফাতেমা সেটা চুরি করছে। এখন কুরাইশ বংশের যারা আছে তারা চিন্তা করলো আল্লাহ রাসূলের বংশের শাখা এইটা, আজকে যদি আল্লাহ রাসূল ন্যায় বিচার করে চুরির জন্য তো হাত কাটতে হবে, তাহলে কেমন হয়? আবার বনু মাখজুমিয়া গোত্র যারা আছে তারাও তো আল্লাহ রাসূলের উপরে বিদ্রুপ হয়ে যাবে, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে করবে, ইসলামের বিরুদ্ধে করবে। পেয়ারায় হাজিরিন হাদিসের ভিতরে আছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের পাল্য পুত্র এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছেলে ছিলেন ওসামা। সাহাবীরা দেখলেন যে ওসামাকে আল্লাহ রাসূল তার নাতি হাসান হুসাইনের মতোই ভালোবাসে, তার কাছে গেলে তিনি ওইভাবে তাকে আদর স্নেহ করে। ওসামাকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইলেন, ওসামাকে তারা শিখিয়ে দিলেন
যে তুমি আল্লাহ রাসূলের কানে কানে গিয়া বলবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিলা যে চুরি করছে এই হলো বনু মাখজুমা গোত্রের কুরাইশ বংশের শাখা গোত্রের মহিলা সে চুরি করছে আপনি তাকে ক্ষমা করে দেন কিন্তু প্যারায় হাজরিন ন্যায় বিচার এমন একটা বিষয় সবাই ন্যায় বিচার করতে পারে না কিন্তু ইসলাম বলছে আল্লাহ রাসূল বলছে ন্যায় বিচার করতে হবে যখনই ওসামা আল্লাহ রাসূলের কাছে যখনই কানে কানে এই কথা বললেন আল্লাহ রাসূল অগ্নি শর্মা হয়ে গেলেন চেহারার ভিতরে তিনি আগুনের মতো হয়ে গেলেন চেহারাটা লাল বর্ণ আকার ধারণ করলো আল্লাহ রাসূল বললেন ওসামা তোমাকে এত বড় সাহস কে দিয়েছে আমি ন্যায় বিচারের ক্ষেত্রে তো আমি বিচলিত হতে পারবো না বিন্দু মাত্র আমার স্থান থেকে আমি সরতে পারবো না এখানে এই বনু মাখজুমা গোত্রের ফাতেমা কেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি আজকে হাত কেটে দিতাম সুবহানাল্লাহ বলবেন না একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল ওই ফাতেমার প্রতি অনুই আপনার কি বলে ওই যে বনু মাখজুমিয়া গোত্রের ওই মহিলার সাথে তিনি একটু মাত্র সাক্ষাৎ করলেন না সাহাবীরা অনেক অনুরোধ করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি একটা হয়তো আঙ্গুল কেটে দেন কিন্তু আল্লাহ রাসূল বললেন না ন্যায় বিচারের ক্ষেত্রে রাজা পর্দা প্রেসিডেন্ট যেমন আপনার কি বলে একজন গরিব এতিম মিসকিন আপনার ভিক্ষুকের ক্ষেত্র একই হবে ঠিক কিনা বলেন রব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন